বন্ধুরা আবারও চলে আসলাম পরের ভিডিওতে। আসো বসো চান্দু মামা, আরে চান্দু মামা আমারে কিছু করতে পারবো না, এটা দেখি কিছু আছে ভিতর নাই, চলে বাক্সের ভিতর কোনো খাবার নাই, খালি বাক্স কেটা যেন ফেলায় রাখছে দুষ্ট। আয় 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 তিতি 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 কিছু খাবো না, নিশ্চয় একটা ডিম খাবো, ডিম খাবো। আরে মরে গেলি, মার তো দুইটা ঘায়ে মরে গেলি দৌড়দুষ্ট। আরে গোস্ত আসলো কেন, এটা আবার কি, লাঠি থাক হাতে, লাঠি থাকাই ভালো, তোমরা অন্য কিছু নিবা না, নিলি তোমার ইলাজ। তো বন্ধুরা গেম যখন তোমরা এটা খেলবা অনেক মজা পাবা অনেক। আমি তো ছোট মানুষ, তারপরও গেমটা আমার কাছে অনেক ভালো লাগছে, গেমটা অনেক সহজ, অনেক দৃশ্য আছে এর ভিতরে, এর ভিতরে অনেক মজার মজার, এটা অনেক বড়, এটা তুমি শেষ করতে পারবে না। দেখেছ এটা কি রে বাবা, রে ফুল, আরে ফুল দিয়ে কি হবে, আমি তো সিঙ্গেল, সিঙ্গেল লাইফ অনেক মজার লাইফ, ফুল দিয়ে আর কি করবো, আমার সেই তীর মামা রে কোদ্দাচি, শিয়াল মামারা এখন কিন্তু দেখতে পারবো না, রাত হলে শিয়াল মামা চলে আসে, আর ভূত মামারা কিন্তু আশেপাশে থাকে, দিনের বেলাও বের হয়ে যায়, ওকে দিনের বেলাও গায়ে আগুন জ্বলে, বুঝছো। ওই দেখো তীরের মারার শব্দ শুনলাম, দেখছো কোথায় বসে মারতেছি, দেখি না তো শব্দ, তোরা কি গাছের উপরও কিন্তু উঠে থাকিস নাকি, এই চার কোনা গাছের উপর তোরা কি উঠে বসে আছিস, কই আয় আয় দেখ একটু দেখা। ওই তো লাল গরু পেয়েছি, লাল গরু, এই গরু তোর তো লেজ নেই, কাহে কি তোর লেজ নেই, কে তোর লেজটা কোথায় গেছে রে মামা, লেজ কই লেজ, এটা আবার কি দিয়ে চলে আসলো রে, এই লাঠি নিয়ে মারবো চলে আসে, অন্য কিছু করতে হবে তো বলি, চার তুই উঠতে পারবি না, আরে সর্বনাশ আমিও পড়ে গেছি রে, আমি করতে পারবো, হ্যাঁ উঠতে পারছি, আমার পা একটু লম্বা আছে, ছোট হলে কি হয়েছে, ওই যে শেল মামা দেখছো দিনের বেলা বেড়েছে, তুই কি পাগল নাকি, দিনের বেলা বেড়েছিস, তোকে আজকে মায়ের দিয়ে তক্তা বানাই দেবো, তারা তক্তা দিয়ে পিটাবো তক্তা। আরে উঠতে পারতিস না, আরে কোন ধাপের ভিতর আমি আটকে গেছি, ওই দেখো ডগ 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 মামা, এই দেখছো লেজ আছে, একটা পরিপূর্ণ কুকুর কিন্তু লাল গরুর কোন লেজ নাই, লেজ ছাড়া গরু, এ লাল গরু লেজ ছাড়া গরু, কই গেলি রে ভাই, চলে আয় চলে আয় সামনে চলে আয়, আর কে আছে রে ভাই সামনে চলে যায়, ভয় লাগবে একটু পর, বিকাল হবে সন্ধ্যা হবে ভূত নামবে, ভয় লাগবে তার আগে বাসায় যাব ফিরে, তোদের জন্য বসে থাকবো না রে, বাসায় যাব তাড়াতাড়ি রে, কই তোরা আমার পেট তো এখনো ভরেনি রে, এত বড় পেট অল্প একটু খেলে হয়, একটু আয় গরু, গরু লাল গরু, মুরগিও দেখতেছি না এরা যে কোথায় মাঝে মধ্যে হারিয়ে যায়, এত কষ্ট ভাল লাগে, যাক পানিতে ডুবি মরে যাই নতুন করে আবার আসি, বন্ধুরা পানিতে নামলে কিন্তু মরে যাবা, পানি খেতে খেতে একটু সামনে যাই, আগে দেখি লাপাই লাপাই ওই করে যাওয়া যায় কিনা, এই যে চলে এসেছি দেখছো, এই দেখো ওই দেখো লাল গরু পাই গেছি পাই গেছি, আমার সুই সেট করা লাগে নাই, মরা লাগেনি দেখছো, এই কি রে তোরা কিরম গরু, জানি নাই আবার কামড় দিতে আসতেছিস নাকি, তোরা কেউ গোতা দিচ্ছিস না কামড় দিচ্ছিস, কিছুই বুঝতিস না, তোদের তবে শিং নেই গোতা দিবি কেমনে, এ তোরা কে গর্তে পড়ে গেছিস, এ একটা মরিস রে, এ কস্ত দে কস্ত দে কস্ত খাবো কস্ত খাবো, আমি মরিস এই যে কস্ত, বন্ধুরা তোমরা এরকম মেরে মেরে কস্ত খাবা, পয়েন্ট বাড়াবা বুঝছো, এই লাফা লাফা তো এখনো মরি নাই বেঁচে আছি দেখছো, বুদ্ধি দিয়ে খেলতেছি, এর আগে তো বুদ্ধি বাসায় ফিরে এসেছিলাম তাই মরে যাচ্ছিলাম,
এটা বুদ্ধি নিয়ে খেলবা অনেক খুল খেলতে পারবা দেখছো কি অবস্থা কুকুর আরে বাবা তোর একসাথে এতগুলো এনে কি করিস রে সংসার ধর্ম তোদের এখানে এই কুকুর তোকে সংসার ধর্ম কি এই জায়গায় কোরে মাইরে দিলি মাত্র তিনটা কামড়ে মরে গেলাম এতটা দুর্বল আমি